আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক আইডির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের যে লোকজন আমাদের এই এপিসোডগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো নিয়মিত এপিসোডগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আজকে আমরা সব বিভিন্ন এসআরই যে রেটে পাইকারিভাবে বাচ্চা কেনা বেচা করবে সে রেটটা জানিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। 17 মে 2023 সাল রোজ বুধবার আজকে ব্রয়লার কোম্পানিগুলো বিভিন্ন স্থান ভেদে এবং বিভিন্ন কোম্পানি ভেদে আজকে 45 থেকে 52 টাকা পর্যন্ত আছে। নিউ হোপ একটু কিছুটা কম, নারিশ কিছুটা কম, এরপরে উপরের দিকে আছে কাজী, আফতাব, সিপি, এগুলো কিন্তু উপরের দিকে। যাই হোক, সবগুলো মেসেজ পৌঁছায় নাই, যার ফলে কিন্তু দুই একদিন ধরে একটু বিব্রতকর পরিবেশে আপনারাও পড়ছেন আর আমরা নিয়মিত বাচ্চার বাজারটা দিতে পারছি না। অতি শীঘ্র এটা কাটিয়ে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিলে আজকে নিতে পারবেন 19 ক্লাসিক 20 ক্রস 22 হাইব্রিড 23 হাইব্রিড সুপার 24 পাওমি সাদা, 18 মিশরীয় 23 কালার বার্ড 38 থেকে 40, তিতির 125, বেজিং 120, পেকিং 100, চীনা হাঁস 100, কাকি ক্যাম্বেল এভারেজ হাঁসের বাচ্চা 33, শুধু মহিলাটা, যারা নিতে চাচ্ছেন 36, পুরুষটা নিলে 30, 25 দিনের কোয়েলটা 30 টাকা পার পিস, শুধু মহিলা নিতে চাইলে আমরা দিতে পারি না, 70% মহিলা নিতে চাইলে 32 টাকায় নিতে পারবেন। তবে এইগুলো অ্যাভেলেবেল না, ইচ্ছা করলে অর্ডার দিলে পাবেন না, কিন্তু সোনালি ক্লাসিক তারপরে নর্মাল হাইব্রিড এগুলো কিন্তু আপনারা যেদিনই চান সেদিনই দেওয়া যাবে। তো আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে, এই বিষয়টা মাথায় রেখে তারপর কল করবেন। আমাদের কাছে ব্রয়লার থাকে না, ব্রয়লারের জন্য কল করেন না, আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছি। আর আমাদের সাহায্য সহযোগিতার জন্য আপনারা শেয়ারের মাধ্যমে অন্যান্য বন্ধু বান্ধবদের দেখিয়ে আমরা এবং আপনার বন্ধু দুইজনকেই সাহায্য করতে পারেন। আর কথা বাড়াবো না, স্ক্রিনে নম্বর আছে, যাদের বাচ্চা লাগে যোগাযোগ করতে পারেন। ব্রয়লার নাই, আবারও বলে দিচ্ছি, ব্রয়লার ছাড়া অন্য জাতের বাচ্চা নিতে চাইলে স্ক্রিনে যে নম্বর আছে সেটাতে যোগাযোগ করুন। আগামী ছোটো দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।